জাতীয় সংসদের উপনেতা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভায় তাকে এই মনোনয়ন দেয়া হয়। সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমর্থন জানান সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত 11 সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর পর পদটি ফাঁকা হয়।